আসসালামু আলাইকুম। আজকে আমি করব কাঁঠালের ইঁচড়, কাঁচা কাঁঠাল। তো আমি করতেছি, এটা হলো ক্যানের কাঁঠাল। এইটা হলো, এই ক্যানটা আমি বাজার থেকে কিনছি। এখানে দুইটা ক্যান আছে, দুইটা ক্যানের পরিমাণের কাঁঠালটা এখানে আছে। অনেকে আবার বাংলাদেশে করলে কাঁচা কাঁঠাল ফ্রেশটা দিয়ে করতে পারে। তো আমি এখানে দুইটা ক্যানের কাঁঠাল রাখছি, আর এখানে রাখছি নারকেল দুধ, সব গরম মশলা, শুকনো মরিচ, হলুদ এবং জিরা একসঙ্গে রাখছি, এক চামচ। এখানে হাফ কাপ আছে তেল, যে কোনো তেল ইউজ করতে পারেন। পেঁয়াজ কাটা একটা বড় আর তিনটা কাঁচামরিচ, চিংড়ি মাছ 1 পাউন্ড, আমি ছোট সাইজ একটা নিছি, যে যার মতো বড় সাইজ নিতে পারেন। আর এখানে আছে পেঁয়াজ বাটা 2 চামচ এবং হাফ চামচ হলো রসুন। এখানে গরম মশলা আছে, একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা লবঙ্গ, ভাজা পেঁয়াজ, চিনি এবং লবণ। আমি এটা ননস্টিক কড়াইতে হাফ কাপ তেল দিছি। দেওয়ার পরে এখন আমি পেঁয়াজটা দিচ্ছি আর কি, পেঁয়াজটা দিচ্ছি। আর এই কাঁচা কাঁঠাল আসলে বাংলাদেশে তো প্রচুর পাওয়া যায়, তো বাংলাদেশ থেকে অনেকে এটা ইউজ করতে পারে, কাঁচা কাঁঠাল। আমরা এখানে পাই না, তাই ক্যানটা ইউজ করছি আর কি। আর হলো, এটা আসলে আমার বোনের কাছ থেকে শেখা। এখন আমি পেঁয়াজ আর রসুনটা দিচ্ছি, আর এরপরে পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি এই গুঁড়া মশলাটা 1 চামচ, সবই কিন্তু 1 চামচ, মরিচ, হলুদ এবং জিরা 1 চামচ 1 চামচ করে একসঙ্গে আমি রাখছি। তো এটাই মিক্স করলাম। এরপরে আমি দিচ্ছি লবণ স্বাদ মতো, 1 চামচ প্রথমে দিচ্ছি আমি। হ্যাঁ, তারপরে টেস্ট করার পরে বোঝা যাবে যে আরও লাগবে কি না। তো আমি 1 চামচই দিচ্ছি। তো এটার পরিমাণটা 1 চামচই ঠিক আছে প্রথম দিকে। এরপরে আমি এটা মিক্স করব। আসলে আমি রান্না তেমন একটা পছন্দ করতাম না, ইদানিং আমার বাচ্চারা অনেক পছন্দ করে, তাই আমার বোনের কাছ থেকে এটা শেখা। তো মাঝে মাঝে ওদের করে দিই আর কি। এখন এটা মিক্স করার পরে কিছুক্ষণ আর কি পরে আমি এখন চিংড়ি মাছটা এর মধ্যে মিক্স করবো আর কি। ওকে, চিংড়ি মাছটা মিক্স করার পরে 5 থেকে 15 মিনিট এভাবে রান্না করতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 15 মিনিট। ওকে, 15 মিনিট পরে আমি ঢাকনা খুললাম এবং এখন আবার একটু মিক্স করব। মিক্স করে এখন আমি কাঁঠালের টুকরোগুলোর সঙ্গে মিক্স করব। মিক্স করে এভাবে মিডিয়াম জালে কিন্তু রান্না করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে জালটা মিডিয়ামে থাকতে হবে এবং দূরে যাওয়া চলবে না, কাছাকাছি থাকতে হবে। আমি এখন কাঁঠালটা মিক্স করব। মিক্স করে আবার 10 থেকে 15 মিনিট আমি এরকম মিক্স করব এবং ঢাকবো। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার মিক্স করব আর কি। তো আসলে এই রান্নাটা আমার বড় বোন মার কাছ থেকে শিখছিল, আমার আসলে সুযোগ হয়নি কখনো মার কাছ থেকে শেখা। এই জন্যই এই কিছু কিছু রান্না আমি আমার বড় বোনের কাছ থেকে শেখা। এখন আমি মিক্স করার পরে নারকেল দুধটা দিব। তো 1 কাপ দুধ, তো আমি হাফ কাপ করে মিক্স করবো আর কি। প্রথমে 1/2 কাপ দিলাম, এখন আরেক 1/2 কাপ, টোটাল 1 কাপ নারকেল দুধ। তো মিক্স করে আমি ঢাকবো, আবার মিক্স করে ঢাকবো আবার 10 থেকে 15 মিনিট। ওকে, আবার 10 থেকে 15 মিনিট পরে ঢাকনিটা খুললাম এবং এখন আমি একটু একটু মিক্স করে চিনিটা দিব, 1 চামচ চিনি। এবং চিনি দেওয়ার পরে সবাই টেস্ট করে দেখতে পারেন যে এটা ঠিক আছে কিনা, লবঙ্গ এবং চিনি। যদি মনে করেন চিনি আরও লাগবে, তাহলে আরেক আধা স্পুন দিতে পারেন। আর তা নাহলে অনেক সময় নারকেলের দুধটা অনেক মিষ্টি থাকে, তো এর জন্য টেস্ট করে দেখতে হবে যে চিনিটা আর লাগবে কিনা। তো আমি এখানে 1 চামচ ইউজ করছি, আর কেউ চিনি বেশি পছন্দ করলে আরও দিতে পারেন। এখন আমি এটা মিক্স করার পরে এখন আমি গরম মশলাটা দিব। গরম মশলাটা দিয়ে মিক্স করব এবং ভাজা পেঁয়াজ দিব। এরপরে গরম মশলা, একটা দারচিনি ছিল, আসলে দারচিনিটা আমি টুকরো করে নিছি, 2-3 টুকরা করছি আর কি। আর এলাচ ছিল 2টা, ওইটার আমি গুঁড়ো করে নিচ্ছি আর কি। এটা মিক্স করে এখন আমি ভাজা পেঁয়াজ দিয়ে আবার ঢাকবো আর কি। 10 মিনিট পরে আবার আমি আসলাম এবং এখন আমি ভাজা পেঁয়াজটা মিক্স করতেছি। তো এখানে ভাজা পেঁয়াজটা যে যার মতো দিতে পারে, আমি আসলে আমার পরিমাণ মতো দিচ্ছি, কম বেশিও দেওয়া যায়। তো পেঁয়াজটা যত বেশি দেওয়া যায় ততই মজা আসলে। আর এটা আসলে গরম ভাত অথবা পোলাওর সঙ্গে খুব মজা। এখন আমি কাঁচা মরিচ তিনটা আমি এখনই মিক্স করব। কাঁচা মরিচটা একটু কাটবো আর কি, অল্প একটু, এবং এটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট তারপরেই কিন্তু আমাদের রান্না শেষ হয়ে যাবে আর কি। তো আমি এটা ঢেকে দিলাম, এখন চুলাটা অফ করে দিছি। এইভাবেই 2-1 মিনিট পরে আমার রান্না শেষ। এখন দেখেন কিভাবে তেলটা উপরে চলে আসছে। আসলে এটা কিন্তু বেশি তেল না, নারকেল দুধের কারণে এই তেলটা উপরে আসছে আর কি। নারকেলের মধ্যেও তো তেল থাকে, তো নারকেল দুধে যে কিছু রান্না করলেই উপরের তেলটা এরকম চলে আসে। তো একদম রান্না শেষ এবং দেখতে খুব লোভনীয়। এখন আমি একটা বাটিতে নিয়ে এটা সার্ভ করবো আর কি। তো এখন যেভাবেই খুশি সেভাবেই খাওয়া যাবে। থ্যাংক ইউ, এবং আমি আবার নেক্সট ভিডিওতে আসবো অন্য কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।